অঙ্কিতা অধিকারীর পর হাইকোর্টের নির্দেশে চাকরি গেল ববিতা সরকারের। নিয়োগ মামলায় দীর্ঘ লড়াইয়ের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছিলেন ববিতা সরকার। তারপর সেই ববিতা সরকারের চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দীর্ঘ লড়াইয়ের পর আদালতের নির্দেশে যে চাকরি মিলেছিল আবারও আদালতের নির্দেশেই হারাতে হলো সেই চাকরি। তার জায়গায় চাকরি পেলেন অনামিকা রায়। 3 সপ্তাহের মধ্যে অনামিকাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বাড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যে স্কুল দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশে অনামিকা রায়ের মুখে হাসি ফুটলেও সরগরম রাজ্য রাজনীতি। আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে শাসক শিবির। এটা একটা অদ্ভুত ব্যাপার, এই যে একজনের চাকরি অঙ্কিতার চাকরি গেছিল ববিতার কাছে, ববিতার চাকরি আবার আজকে চলে গেল, এখন গেছে অনামিকার কাছে। তো এই ব্যাপারটা যদি কোথাও কোনো ভুল থাকে সেটা ঠান্ডা মাথায় সংশোধনের বিষয়। এখন এই তড়িঘড়ি করে, তার মানে এই যে ববিতার কাছে চাকরি দেওয়া হয়েছিল তার মানে এটাও তো কোনো কারুর ভুল। তাহলে আমার একটাই বক্তব্য, মহামান্য আদালতকে পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়েও ন্যায় বিচার দেওয়া আর তড়িঘড়ি হিরো সাজতে যাওয়া দুটোর বোধহয় একটা পার্থক্য আছে। প্রথমত এটা একটি ভারতীয় বিচার ব্যবস্থা চলছে, সেখানে প্রথম কথা বলে যে হঠাৎ তাৎক্ষণিক উত্তেজনায় বা তাৎক্ষণিক সিদ্ধান্তে কোনো অর্ডার দেওয়া উচিত না। অন্যদিকে পর্ষদের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। কে কত নম্বর পেয়েছে তার স্বচ্ছতা না থাকার কারণেই এই সমস্যা হচ্ছে, মত সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এত ঘোষণা পাঠিয়েছে না এই রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিংবা স্কুল সার্ভিস কমিশন, যার ফলে কে কোথায় কত নম্বর পেয়েছে এই সম্পর্কে কোনো স্বচ্ছতা না থাকার জন্য এই সমস্ত গণ্ডগোল হচ্ছে। পর্ষদ চাকরি দুর্নীতিতে সম্পূর্ণভাবে জড়িত, প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, এই ঘটনা প্রমাণ করছে যে পর্ষদ এই চাকরি দুর্নীতিতে সম্পূর্ণভাবে জড়িত এবং পর্ষদের অপদার্থতার জন্য বারবার এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ গোটা সিস্টেমটাই সেই সময় যার মাধ্যমে চাকরি নিয়োগ হয়েছিল সমস্তটাই ভুলে ভরা এবং অপদার্থ একটা শিক্ষা দপ্তর। আদালতের নির্দেশের পর আদালতের সিদ্ধান্ত নিয়ে শাসক দল প্রশ্ন তুললেও পর্ষদের অপদার্থতার জন্যই এই ঘটনা একযোগে স্বীকার বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।